বর্তমানে বিদেশ ভ্রমণ পরিকল্পনায় পর্যাপ্ত ডলার সংগ্রহ একটি বড় মাথা ব্যথা। ভিসা ও বিমান টিকিট থাকার পরও ব্যাংক থেকে ডলার পেতে বেশ সমস্যায় পড়তে হয়। আবার মানি এক্সচেঞ্জ থেকে ডলার কিনতে গেলে গুনতে হবে বাড়তি টাকা। এসব সমস্যায় ভ্রমণে ক্রেডিট কার্ড হতে পারে ভালো একটা সমাধান। সাথে ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত নগদ ডলারও বহন করতে হয় না, কারণ চাইলে অনেক খরচের বিল দ্বৈত মুদ্রা বা ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড দিয়েই শোধ করা যায়। আবার ক্রেডিট কার্ডের ডলার রেট খোলা বাজারের থেকে দাম কম থাকে, যে কারণে কার্ডে খরচ করার পর অপেক্ষাকৃত কম রেটে সেটা পরিশোধ করা যায়। এছাড়াও ইদানিং কিস্তিতে ভ্রমণ খরচ পরিশোধ করার সুবিধাও দিচ্ছে অনেক ব্যাংক। এসব ব্যাংকের ক্রেডিট কার্ডের গ্রাহকেরা সুদ ছাড়াই 3 মাস থেকে 1 বছরের ইএমআই বা কিস্তিতে বিমানের টিকিট সহ পুরো ভ্রমণ খরচ পরিশোধের সুযোগ পান। এর বাইরে বিমান টিকিটের ছাড়, হোটেল বুকিংয়ের ছাড়, ভ্রমণ প্যাকেজের ছাড় সহ বিভিন্ন ব্যাংক নানাভাবে গ্রাহকদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। ক্রেডিট কার্ডের সবচেয়ে জনপ্রিয় সুবিধাটি হল বিমানবন্দরে অপেক্ষমান সময়ে লাউঞ্জ ব্যবহার করতে পারা। লাউঞ্জে নির্ভর অপেক্ষা, যত ইচ্ছা খাওয়া, ঘুম, এমনকি গোসলের ব্যবস্থাও থাকে। অনেক ব্যাংক অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রেও সীমিত আকারে লাউঞ্জ সুবিধা দিয়ে থাকে। তবে একই ক্যাটাগরির কার্ডে সব ব্যাংক থেকে আপনি সমান সুবিধা নাও পেতে পারেন, তাই ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে দেখে শুনে বুঝে ভ্রমণ অফার বেশি পাওয়া যায় এমন কার্ডই নেওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।